আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান, ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে আপনার সাথে আলোচনা করব কেমন স্কোর নিয়ে আপনি মাস্টার্স প্রোগ্রামে চায়নাতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যে চায়নাতে আপনি যখন একটা স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনার স্কোরটা যেন একটু ভালো মাপের হয়। অবশ্যই চেষ্টা করবেন আপনার স্কোরটা ভালো রাখার, যেমন সিজিপিএ 3+ বা 3.50 এই ধরনের যদি একটা স্কোর রাখতে পারেন তাহলে এটা কিন্তু আপনার স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। পাশাপাশি আপনার যদি কোনো স্কিল থাকে বা আপনার যদি থিসিস থাকে বা জার্নাল থাকে এটাও কিন্তু আপনার স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি যখন আবেদন করবেন। আপনি এটা হতে পারে আপনি ন্যাশনাল থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করছেন, তো ব্যাচেলরটা আপনি সেই সকল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন, কিন্তু মাথায় রাখবেন অবশ্যই আপনার স্কোরটা ম্যান্ডেটরি, আপনার স্কোরটা অবশ্যই দেখা হবে। আপনি পাবলিক থেকে পাশ করেছেন এই জন্য আপনার লো সিজিপিএ, এটা কিন্তু সেরকম ফ্যাক্ট করবে না। ফ্যাক্টটা হবে সেখানে যখন আপনার স্কোরটা ভালো থাকবে বা আপনি যখন আইএলস বা ডুলিঙ্গোর একটা ভালো স্কোর রাখতে পারবেন। যত স্কিল থাকবে বা যত ভালো আপনার সিজিপিএ বা জিপিএটা রাখতে পারবেন সেটা কিন্তু আপনার স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। এছাড়াও যদি আপনি কোনো গাইডলাইন চান এর জন্য তো আমাদের কাছে আপনি জানতে পারবেন, স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে বা অফিসে এসে যোগাযোগ করতে পারবে বা কোনো সহযোগিতা লাগলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। তো মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে যদি আগে থেকে প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আপনি পড়াশোনাটা একটু ভালোভাবে করবেন যেন আপনার সিজিপিএটা ভালো থাকে, এবং আইএলস বা ডুলিঙ্গোর কোর্স করে নিলেও সেটাও আপনার স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।